আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ টম যেভাবে আমার দিকে চেয়ে আছে মনে হচ্ছে টম এখনই আমাকে ধরে পিটানো শুরু করবে এই টম তুমি রাগ পাচ্ছ কেন আমি তোমার গোসলখানায় গোসল করেছি একটা বিপদে পড়ে আসলে আমার শরীরে অনেক জীবাণু আক্রমণ করেছে এই আক্রমণ থেকে বাঁচার জন্যই আমি তোমার পানিতে গোসল করেছি এই জন্য কি এমনটা হয়েছে যে তার জন্য তুমি রাগ পাচ্ছ আমার দিকে কালা কাম না করলো কি গোসল তো করছে করছেই তাও আবার জীবাণু নেই আমার এনে গোসল করছে এখানে আমি নিজেই গোসল করি না পানিটা নষ্ট হয়ে যাবে বলে আর তুই জীবাণু নিয়ে গোসল করছিস পানিটা নষ্ট করছিস দাঁড়া আজকে তোকে নষ্ট করে ফেলবো কালা আবুল্লা এবার দেখ কেমন লাগে আরেকবার আমার এখানে এলে পিটিয়ে তক্তা করে চারবো ওরে বাবা রে বাবা দুতলা থেকে আমাকে শর্ট মেরে রাস্তায় ফেলে দিছে মনে হচ্ছে কি ব্যাপার আমার তো পিনের হাফ প্যান্টটাও নাই হাফ প্যান্টটাও তো ওর ঘরে রয়ে গেছে রে বাবা এ আবুলের হাফ প্যান্ট নাই হাফ প্যান্ট আমার ঘরে রয়ে গেছে হা 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 আবুলের হাফ প্যান্ট নাই হাফ প্যান্ট নাকি আমার ঘরে রয়ে গেছে আর আমার ঘরে হাফ প্যান্ট সে আমার ঘরের বাইরে হাফ প্যান্ট ছাড়া এখন বাইরে দাঁড়িয়ে আছে হা 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 এখন মন কুলে হাসতেছো আমার অবস্থা দেখে তাই না হাই সোনা হাই সোনা একটু পরে এই হাসি হারকেল দিয়ে খুঁজে পাবা না এমন জিনিস রাইকে আইছি একটু পরে তুমি তো কাঁদবা কাঁদবাই তোমার সাথে জেরি বুড়ক তোমার বাড়ি যা আছে সব কটা মিলেমিশে কাঁদবা দেখো হ্যাঁ আবুলে সব কি বলে দূর চাই হাবুলের কথার কোনো বেলু নাই সে নাকি বলে একটু পরে আমি আর হাসতে পারবো না আমি নাকি মন কুলে কাঁদবো সেটা দেখে নেব কে কাঁদে যাগ্গা এখন তাড়াতাড়ি কিচেনের নষ্ট পানিটা ফেলে দে হ্যাঁ একটু পরে কিচেনটা শুকিয়ে যাবে আবার আমি নতুন পানি চারবো তারপর সেই নতুন পানি দিয়ে গোসল করব না না সেই পানি দিয়ে গোসল করব না কারণ এখন শীতের দিন আমি তিন মাস ধরে গোসল করি না আরও তিন মাস গোসল করব না আমার খাটি নিয়ত এই তো পেয়ে গেছি যারা নাকি দৈনিক গোসল করে না আমরা তাদেরকেই খুঁজি আর টম তো দেখছি তিন মাস ধরে গোসল করে না তাহলে তো এটাকে আমাদের দরকার আমরা হচ্ছি জীবাণু কি রে আর বলতো নাই তাহলে কার কথা শুনতে পাই ওরে এরা আবার কারা এরা কারা তিন মাস ধরে তুই গোসল করস না তুই বুঝতে পারছিস না এরা কারা এরা হচ্ছে জীবাণু আজকে তোকে কামড়াবে যারা কয়েকদিন ধরে গোসল করে না দৈনিক গোসল করে না তাদেরকে আমরা কুজি সবাই মিলে অ্যাটাক কর তমকে কামrieb পাতাপাতা কর স্টার্ট স্টার্ট করে না আমি এখানে তাকবই না কারণ জীবাণুর अटैक আমি সহ্য করতে পারবো না সব জীবানুরা মিলে টমকে ধর ধর কামrieb পাতাপাতা কর এইবার দরজাটাকে বন্ধ করে দিলাম যাক বাবা জীবাণুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম সর্বনাশ এগুলা দরজা দিয়ে বের হয়ে আসছে রে বাবা এইবার কি করি পালাতে হবে পালাতে হবে কোথায় পালাবো হ্যাঁ কম্বলের নিচে পালিয়েছি এইবার দেখি কি করো কম্বলের নিচে অ্যাটাক করলে আরো বেশি মজা হবে সবাই ধর কম্বলের নিচে টমকে ধর ওরে কামড়া দু হয়ে গেছে রে জীবাণু আমাকে অ্যাটাক করেই ফেলেছে ও শরীর চুলকাতে চুলকাতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে বাবা ওরে বাবা কোথায় চুলকাবো কোথায় চুলকাবো সারা শরীর তো কে ফেললো কামড়ে কামড়ে ও মরে গেলাম মরে গেলাম মরে যাই মরে যাই জীবাণুর আক্রমণে আমি মরে যাই মরে যাই জীবন আমার কচু পাতা যেই ডালে পানি তা না যতই বিপদ আসুক আমার সামনে আমি কিছুই তো ভয় করি না জীবন আমার কচু কিরে মনে হয় কিছু একটা দেখলাম টম কি ড্যান্স করছে নাকি দেখি তো একটু ভালো করে টম তো তিন মাস ধরে গোসল করে না মনে হচ্ছে শরীর চুলকাতে চুলকাতে দুতলা থেকে নিচের দিকে আসছে ওরে কাইসে রে নিচে তো জেরি আমার চুলকানি মনে হয় জেরি দেখে ফেলেছে মান সম্মান বুঝে আর রইল না দূর আমি আছি মান সম্মান নিয়ে এই আমার শরীর চুলকাতে চুলকাতে আমার জীবনে কেবল টেনা টানা হয়ে যাচ্ছে এইবার বুঝছি তোম তিন মাস ধরে গোসল করে না এজন্য শরীরে জীবাণু অ্যাটাক করেছে হা 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 টমের অ্যাটাক দেখে আমার চরম হাসি পাচ্ছে তিন মাস ধরে নাকি গোসল করে না এইবার বুঝছে তো গোসল না করার মজা কেমন যাক আমি প্রতিদিন গোসল করি এজন্য জন্য আমার কিছু হয় নাই হা 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 মরে যায় মরে যায় মরে যায় আর চুলকাতে পারছি না একটা কামলা দরকার ছিল আমার শরীর চুলকানোর জন্য এই সময় আবার কামলা কোথায় পাবো তিন মাস গোসল না করার সাজা হা 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 তিন মাস গোসল না করার সাজা হা 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 আমার কিছুই হয় নাই কারণ আমি প্রতিদিন গুসল করি হা 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 গুসরের কি রে এই তো জীবাণু আমাকে অ্যাটাক করেছে একটু আমার কাছে আসতে আমার সমস্যা হয়ে গেছে মানে যে তিন মাস ধরে গুজুল করে না তার কাছে আসা যাবে না ওরে গেছি রে কাছে রে ও ভাব রে ভাব আমি তো চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাচ্ছি রে বাবা এই টম আমাকে একটু চুলকায়া দাও না দেখো আমি পাগল হয়ে যাচ্ছি চুলকাতে চুলকাতে ওরে কি মুশকিলে পড়ে গেলাম রে বাবা জেরি আমাকে বলে আমি নাকি তাকে চুলকিয়ে দেব দাঁড়াও এই ফুসকে ইদুর কি বলছো তুমি যে তোমাকে আমি চুলকিয়ে দেব তাই না আ তোমার ল্যাশটা একটু ঠান্ডাই তো এবার দাঁতগুলাকে ওফ দারুণ হচ্ছে এইবার তোমাকে আমার পিঠের উপর ধরে রাখবো তারপর তুমি আমার পিঠ চুলকিয়ে দেবে দাও দাও আহ দারুণ চুলকানির যন্ত্র পেয়েছে আমি যতই চুলকাচ্ছি ততই মজা পাচ্ছি আহ কত শান্তি শান্তির মাকে আমার বাড়িতে নাইও রাখছি মুরগির গুস্তু দিয়ে খাও বলে মানে জেরিকি দিয়ে এখন পিচুল কাচি তো এতে আমি অনেক শান্তি পাচ্ছি ওহো কত শান্তি রে বাবা ইঁদুর দিয়ে পিটুল কাটুর মজাই বুঝলাম না ইঁদুরটা কি করছে রে বাবা দেখি তো সর্বনাশ এ তো আমার পিঠের চামড়া চুমড়া সব তুলে ফেলছে ও এটা আবার কি করলো আমাকে চার আমাকে চার যাক বাবা টমের হাত থেকে কোনো বেঁচে গেলাম এইবার তাড়াতাড়ি চুলকানোর জন্য কিছু একটা দরকার আমার পিঠ আমি নিজের চুলকাতে পারছি না তোরে বাবা ও মরে গেলাম মরে গেলাম মরে গেলাম দুটো ডাইলাক্টাই পাবে না মরে যায় মরে যায় হ্যাঁ এবার হাওয়ার মেশিনটা ছেড়ে দিলাম এবার এটার সামনে দাঁড়িয়ে থাকবো তাহলে আমার শরীর থেকে জীবাণুগুলো বের হয়ে যাবে আমি আবার ছেড়ে পয়টাকে শক্ত করে ধরে রাখছি যাতে বাতাস আমাকে টেনে মেশিনের ভিতর ভরতে না পারে আহ ওরে সর্বনাশ এবার তো আমিও থাকতে পারছি না হায় হায় মনে হচ্ছে আমি মেশিনের ভিতর ঢুকে যাব এ গেলাম গেলাম ও হইলো না না ভিতরে ঢুকেই গেলাম সর্বনাশ এইবার তো এরা আমাকে ইচ্ছে মতো কামড়াবে ভিতরে এটাক করেছে এইবার কি করবো এইবার তো একটু দৌড়াদৌড়িরও সুযোগ পাবো না পালানোর সুযোগ পাবো না দূর চাই এই পিঠ চুলকানোর জন্য একটা জারু কুদি পাচ্ছি না ওরে এটা কি আ ভিতরে ইঁদুরটাকে দেখা যাচ্ছে না ওরে পুস্কি দূর জায়গা মতো দরা কাজ এইবার কি করবা আমি কি করব তুমি দেখতে চাও এই দেখো মেশিনটা স্টার্ট করে দিলাম এইবার পালালাম এটা কি করলো ইদুরটা মেশিনটা স্টার্ট করে দিল আমার মুখ কোথায় দিচ্ছে ওরে বাবা রে এই মেশিন আমার মুখ টেনে চিড়ে ফেললো ও জুড়ে টান দিতে হবে মারো টান হে ইয়ো যাক বাবা কুলছে কিন্তু আমার মুখ কোথায় আমার মুখ তো মেশিনের ভিতরে এ এইবার কি হবে আমার জায়গা মতো দরা কে গেলাম আরে বাবা আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি না কেন বাড়িতে এত হইচই হচ্ছে কেন যা গো একটু ঘুম থেকে উঠে দেখি তো আসলে হইচইটা করছে কে আজকে তো বাড়িতে কোনো অনুষ্ঠান নাই তাহলে কি হচ্ছে একটু জানালো দিয়ে দেখি আরে এখানে তো টমকে দেখা যাচ্ছে সে কি শরীর চুলকাচ্ছে না নৃত্য দিচ্ছে না শরীর চুলকা তো এমন করতো না আমার তো মনে হয় নৃত্য আরে জেরিউ তার মানে ওরা নৃত্য দিচ্ছে আ এইবার আমি বুঝতে পারছি কিন্তু ওরা নৃত্য দিচ্ছে আমাকে বললো না কেন আমি তো নৃত্য পছন্দ করি আজকে কি তোমার নানীর জন্মদিন পালন করছো নাকি তোমরা সবাই এত নৃত্য দিচ্ছ যা আমাকে না বলে তোমরা একটা একটা নিত্য দিচ্ছে কেনা আমি আসছি তোমাদের সাথে সেখানে নিত্য কেনা কেন ওরে এটা সুখে নিত না এটা কষ্টে নিত্য শরীর চুলকাতে চুলকাতে জীবন শেষ দেখো আমি দুই হাত বেঁধে নৃত্য দিতে পছন্দ করি তা লাফিয়ে লাফিয়ে নৃত্য দিতে পছন্দ করি আমার নৃত্য কত সুন্দর দেখা যাচ্ছে দেখো এবার দেখো হাত দুটা দুই দিকে ধরলাম এবার হাত দুটা এদিক ওদিক মরা চড়া করলাম এটা হচ্ছে নৃত্যর নতুন একটা স্থাই তবে তোমরা যেভাবে নৃত্য দিচ্ছ সেটাও আমার কাছে ভাল লাগে এ যে এভাবে এভাবে ও নিত্য দেওয়ার মজাই আলাদা আই এম মিডডিস কুহু ডেঞ্জার ডেঞ্জার ও হো ও হো ওহ্ ও ও ও সে রে ডোয়া লাগিয়েছে অন্য ভেড়ার লগে আমার টাকা পয়সা সব লইয়া আই এম মেডডিস কু নাচি আমি কহমর দুলাইয়া বুঝলাম না আমি একটা বেঞ্চ দিচ্ছি এখন ওরা বেঞ্চ দিচ্ছে না আমার দিকে এভাবে চেয়ে আছে কেন এই ট্রমেন তোমরা এভাবে চেয়ে থাকলে আমার নজ্জা লাগে না তোমাদের আসল ব্যাপারটা কি আমাদেরকে এভাবে চেয়ে আছো আমি একলা ড্যাস দিচ্ছি তোমরা ড্যাস দিচ্ছ না ব্যাপারটা কেমন যেন একটু গোলমাল হয়ে যাচ্ছে না আমার ড্যান্স তোমাদের পছন্দ হয় না বললে হতো আমি তোমাদের সাথে ড্যান্স করতাম না কি ব্যাপার আমার ঢুল বাজাচ্ছে কি আকারে আমি জীবাণু ঢুল বাজাচ্ছি যারা দৈনিক গোসল করে না তাদের গায়ে আমি জীবাণু থাকি আর তুমি যেহেতু নৃত্য করছো একটা তো ঢোলের বাজনারও দরকার ছিল তাই না এজন্য আমি এখন ডুল বাজাচ্ছি পুপু ওরে কাইছে রে এ জীবাণু নাকি ব্যান্ড পার্টি বাজায় ওরা তো ব্যান্ড পার্টি বাজে আসছে আমাকে কামড়ানোর জন্য বাপ রে বাপ আমি দৈনিক গোসল করি কিন্তু টম তিন মাস ধরে গোসল করে না ওর কাছ থেকে পালাতে হবে আবার পালাতে হবে ভুড়ক পালিয়ে যাবে কোথায় তুমি যেখানে যাবে এই জীবাণুগুলো সেখানেই আসবে আমি বরং তো থেকে বের হয়ে যাই এই ভিতর থাকার কোনো দরকার নাই ঘর থেকে বের হয়ে গেলাম এবার দরজা বন্ধ করে দিলাম এইবার দেখি জীবনও আমাকে ধরে কি করে বাপরে বাপ জোর বাসা বেসে গেলাম টমের কাছ থেকে কি ব্যাপার একটু একটু কামড়াচ্ছে ওরে কায় সেরে এইবার তো বেশি করে কামড়াচ্ছে ও গেলাম গো আমার পিঠ চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকানো জ্বালায় আমার জীবনটা পাগল হয়ে যাচ্ছে টম এঞ্জেরি একটু আমাকে চুলকিয়ে দাও না তাড়াতাড়ি জীবাণু যদি এভাবে কামড়ায় তাহলে তো আমি শ্বশুর বাড়ি না গিয়ে চলে যাব আমার জমের বাড়ি বই পরে বুঝলাম যে একটা কুকুরকে কিভাবে কামড়ালে ভালো হয় তার আগে এখানে একটু জীবাণুনাশক দিয়ে দিতে হবে তা না হলে কুকুরের গায়ে জীবাণু থাকতে পারে হয়ে গেছে এবার মন করে কামড়ানো যাক আ আম ওরে বাবারে কাইছরে জীবাণু আমাকে আটটায় পড়ে কামড়ানো শুরু করলো রে ও কি করব কি করব ওরে চুলকাবো চুলকাবো কেমনে চুলকাবো নিজের শরীর তো নিজের চুলকাতে পারছি না রে বাবা পাগল হয়ে গেলাম পাগল হয়ে যাচ্ছি মরে যায় মরে যায় মরে যায় জীবাণুর আক্রমণে আমার জীবনটাকে কি আর খুঁজে পাই ওরে গেছি রে কেমনে চুলকাবো এইদিকে ওইদিকে এই তো এখানে টমকে দেখা যাচ্ছে এই টম তুমি আমার একটু উপকার করো আবার ওই জীবাণুটাকে পিটিয়ে মারার একটু চেষ্টা করো কি দিয়ে পিটাই বা কি দিয়ে এখানে একটা বেলচা দেখা এক মিনিট দাঁড়াও আমি বেলচাটা তোমাকে এনে দিচ্ছি এ বেলচা বাবা আসো তোমাকে এখন আমার খুব দরকার এই যে টম দেখো আমি একটা লোহার বেলচা নিয়ে আসছি ঠিক আছে বেলচাটা তুমি হাতে নাও আর আমি ওইদিকে ঘুরছি তুমি জীবাণুটা একটু লোকেশন ট্র্যাক করে তারপর আমাকে পিটাও এই যে জীবাণু একারে একারই পিটাও হ্যাঁ যেই বুড়ক সারা জীবন আমারে পিটাইছে আজকে আমার সেই বুড়কে পিটাতে হবে কি আর করার ভাগ্য পাইছি আমি বুলডকের পিটানোর সুযোগ পাইছি এবার আন্ধগুণদা পিটাবো ইয়া টুং জীবন আমারে সুযোগ করে দিতেছে বুলডকের পিটানোর তাইলে আমি কে আর ভবে আছি তোমাস জীবনও এখন যায় নাই দাঁড়া যো চকন পিটানো শুরু করো হ্যাঁ জীবনু তো এক জায়গায় থাকে না ইয়া হু এদিক ওদিক ছোট ছোট করে তাহলে আমি কোন দিকে বাইরাব সেটাই তো বুঝতে পারছি না ঠিক আছে আন্ধগুণদা পিটাতে হবে এবার হ্যাঁ এখন পিটের মাসকারে ওরে পিটের উপরে ওরে এখন মা যায় ওরে পিঠে সাইডে ওরে মা যায় সাইডে পিঠে সাইডে কোথায় পিঠাবো দূর চাই আসলে আমি তো রিমোট কন্ট্রোলার একটা জীবাণু তৈরি করেছি প্লাস্টিকের ব্যাটারি চালিত আর সেটাকে এখন আমি রিমোট দিয়ে কন্ট্রোল করছি এই দিক নিচ্ছি ওই দিক নিচ্ছি আর টপ পুরোটাকে পিটিয়ে তক্তা করছে ও আমাকে মারা এত সোজা আমি হচ্ছি টপ জীবাণু যারা তিন মাস গোসল করে না তাদের গায়ের জীবাণু আমি আমি জেনতেন জীবাণু না ওরে আল্লা জীবাণু তো এক জায়গায় বসে না এইবার তো জীবাণু বুলডোগের মাথায় মাথায় বাড়ি দিলে তো বুলডোগ মরেও যেতে পারে কি করব এই তো কি করব মানে জীবাণু আমাকে কে ফেললো আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন এখন যদি জীবাণুকে না পিটাও তাহলে কিন্তু আমি তোমাকে পিটি আলু করে ফেলবো হ্যাঁ বলে দিলাম কি আর করার বুলডোগের হাতে মায়ের কাছে বুলডোকে পিটায় এইবার জীবাণুটা এক জায়গায় মনে হয় ঘোরাফেরা করছে এইবার পিটাতে হবে বাপরে বাপ কি ব্যাপার ভুলডুকের টম এভাবে পিটাচ্ছে কেন সর্বনাশ বুলডক তো এ ভাগের হাতে ছাগল চালানি দিছে যার জন্য এখন পিটানিকে বুলডকের মরতে হবে ইসিরে যেভাবে পিটাচ্ছে মনে হয় না যে বুলডক আর বেঁচে থাকবে ওরে বাবা রে বাবা বুলডক তোমাকে পিটাতে পিটাতে আমি দুর্বল হয়ে গেছি আমি আর বাবা তোমাকে পিটাতে পারবো না তোমার জীবাণু নিয়ে তুমি থাকো ওরে মরে যায় মরে যায় মরে যায় এই জীবাণুর কামড়ানো জ্বালা কি আর বেঁচে থাকা যায় টম তোমাকে বললাম পিঠে জীবাণুটাকে তক্ত করার জন্য আর তুমি পিঠাইয়া আমাকে তক্ত করছো ভালো কথা কিন্তু জীবাণু তো মনে হচ্ছে এখন রয়ে গেছে কি ব্যাপার যদি আবার কি বলে তোমার আমার ভয় ডাক হাত থেকে বাঁচতে হলে একমাত্র এক পুকুরে গুছল করতে হবে চলে আসো শীত দেখে ভয় টায় না কালি আর নামলে বাঁচতে পারবো তাহলে আর এখানে দাঁড়িয়ে আছি কেন আর শীতকে ভয় পাবো না এইবার লাগলে একদিনে এক বার গোসল করবো তাও এক মাসে বা তিন মাস পরে গোসল করব না আমি এখনই আসছি পানিতে গোসল করার জন্য এই তো চলে আসলাম সামনে তো দেখো সামনে দেখো ওই যে একটা পুকুর আমরা সবাই মিলে এখন এই পুকুরে গোসল করব এটা হচ্ছে একটা সুইমিং পুল এখানে লাভ দিয়ে গোসল করার মজা আলাদা ঠিক আছে তাহলে চলো লেট ইস গো তুকু না মানে লেটস গো জেরি চলো আমরা সবাই এখন এই সুইমিং পুলে লাভ দিয়ে গোসল করব লাভ দিয়ে গোসল করার মজাই আলাদা এটা মনে করো আজকে জাম্পিং প্রতিযোগিতা জাগুয়া আমরা এখন এই সুইমিং পুলে সিঁড়ির উপরে উঠে গেলাম এবার সবাই এখান থেকে জাম্পিং করব। আমি জাম্পিং করে ফেললাম আমিও জাম্পিং করলাম এই জীবাণুর হাত থেকে বাঁচার জন্য তিন মাস কেন দরকার পড়লে প্রতিদিন গোসল করব একশো বার করে হু এই তো পানিতে লাভ দিয়ে নেমে পড়েছি তোমার বুলডক দেখো পানিতে নামার সাথে সাথেই মনে হচ্ছে আমার ভিতর থেকে জীবাণুগুলো বের হয়ে গেছে ও সব জীবন বের হয়ে গেছে এইবার দেখি জীবনুর বাচ্চাটা কি করে ও জেরি জীবনু তো বের হয়ে গেছে আমারগুলা দেখি তো ও মনে হচ্ছে আমাদেরগুলা বের হয়ে গেল তার মানে জীবনুর হাত থেকে শেষমেশ আমরা রক্ষা পেয়ে গেলাম বাহ জেরি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য ওরে বাবারে খালো রে নানা রে নানি রে গেলাম রে পানি কে কে আমাদের জীবনুর জীবন ধ্বংস হয়ে গেল রে হা 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 চাক বাবা অল্পের জন্য পানি থেকে বেঁচে গেলাম আর একটু এদিক সেদিক হলে পানি মরে যেতাম কি জীবাণু দল কেমন ডোষটা দিলাম তোমাদেরকে তোমরা আমার জিব্বা দেখো কারণ তোমরা আমাদের এখন আর কিছুই করতে পারবে না কারণ আমরা এখন পানিতে তোমরা পানিতে নামতে পারো না তোদেরকে আমরা টিকি দেখে নেব আমরাও জীবাণু তোদেরকে ছাড়বো না হ্যাঁ বলে দিলাম বলে দিলাম আরে যা যা তোরা আমাদের কিছুই করতে পারবে না কারণ এখন আমরা আবার পানির নিচে ডুব দিয়েছি জোর বাসা বেঁচে গেলাম এখন ওদেরকে ধরার জন্য একটা বুদ্ধি পাইছি এই দেখো টম এন জেরি বোর্ডকে সাহায্য করার জন্য এই মেশিনটা ওপেন করে দিলেই পানিটা সুইমিং পুল থেকে বের হয়ে যাবে তারপর ওদেরকে আমরা সাহায্য করতে পারবো চলো সবাই মিলে এই মেশিনটা চালু করে দেয় ঠিক আছে আমরা তাহলে এটাকে এখনই ওপেন করে দিচ্ছি এই সুইমিং পুলে যত পানি আছে সব পানি বের হয়ে যাবে হয়ে গেছে এইবার দেখি তোমরা কি করো একটু পর লাফাতে লাফাতে যখন পুকুরে পড়ে যাবে তখন তো শুকনো থাকবে আর তখন তোমাদেরকে আমরা ধরবো দেখো আমরা কত সুন্দর করে পানিতে লাফ দিচ্ছি এবার লাফের স্পিড আমাদের আরো বাড়াতে হবে অনেক উঁচু থেকে লাফ দিয়ে নিচে পড়লে এটার মজায় আলাদা অনেক উঁচুতে উঠে গেলাম আহু অনেক গ্যাস রে গ্যাসি রে বুঝলাম না এ পুকুর থেকে পানি কোথায় গেল রে বাবা মনে হচ্ছে একারে পরে গিয়ে বেঙ্গের চুরমার হয়ে গেছি সব দু বুডকের বুর্ডোক কইছে আরো উঁচুতে লাভ দেওয়ার জন্য আমি আর উঁচুতে লাভ দিয়েছি আর এখান থেকে পরে দেখি পানি নাই পরে গিয়ে বেঙ্গের চুরমার হয়ে গেছি বাপ রে ভাব অবস্থা আলুর বস্তা হয়ে গেছে এইবার পুকুরে পানি নাই সবাই মিলে টম এন্ড জেরি আর বুলডককে অ্যাটাক করো কামড়িয়ে পাতা পাতা করো এদেরকে ইচ্ছা মতো সাহায্য করো ওরে বাবা আবার শুরু হয়ে গেছে চুলকানি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম এই জীবাণুর কামড়ানো জ্বালায় তো মরে গেলাম ও এখানে আর টাকা নিরাপদ না তাড়াতাড়ি যেখানে পানি আছে সেখানে যেতে হবে সবাই ভাগো টম শুনো আমরা এখন এমন একটা বায়ো গ্যাস তৈরি করবো যে গ্যাসটার সাথে সাথে এই জীবাণুগুলা একান থেকে তো ফালাবে ফালাবে একেবারে দেশ ছেড়ে পালাবে আর এখন যে মেডিসিনটা আমরা মিশাচ্ছি এটা অনেক পাওয়ারের একটা মেডিসিন এটা একটু এদিক সেদিক হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে ও মনে হচ্ছে কাজ হয়ে গেছে এই তো কি সুন্দর ঘ্রাম জীবাণুগুলাকে ধ্বংস করার জন্য ঠিক আছে জেরি আর টম আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার এটা নিয়ে চলো আমরা এদেরকে অ্যাটাক করব তারপর দেখি কি করে এরা আ কি ব্যাপার এটা এমন করছে কেন ওরে ব্যবসা পালুনারে বাবা এই বুড়ক এটার ভিতরে ভূত আছে নাকি এটা এভাবে ভাবে লাফাচ্ছে কি করে ওরে কাইছে রে এইবার কি হবে রে ওরে টমেন্ডারি জীবাণু মারার গ্যাস দরকার নাই এখন আমাদের যান বাঁচানো দরকার বাঁচতে চাইলে এখান থেকে পালাও চাচা জাতি যান বাচ্চা উপর সবাই এখানে আসো আমরা এই সিমেন্টের বস্তার আড়ালে লুকিয়ে থাকবো তাহলে এই বায়ু গ্যাসের ট্যাঙ্ক আমাদের কিছু করতে পারবে না বাপরে ভাব জোর বাসা ওরে এটা এখানে গিয়ে রেখে ওরে বাবা রে গেছি ও বাপরে বাপ বায়োগ্যাস গ্যাস হয়ে গেছে আগেই বলছিলাম এই মেডিসিন একটা সাংঘাতিক মেডিসিন কি যেন উল্টা হয়েছিল আর তার জন্য আমাদেরকে হিদল করে দিয়েছে হো যাক বাবা অল্পের জন্য ভেসে গেলাম আমরা রে ভাব এই বায়ু গ্যাসটা এত জাল এত জাল মনে হচ্ছে আমাদের গলা টলা বন্ধ হয়ে যাচ্ছে তুমি একদম টক কথা বলেছো না মানে ঠিক কথা বলেছো জীবাণু কি রে আমার শরীরে এখন জীবাণু কামড়াছে না তার মানে জীবাণুর হাত থেকে বেঁচে গেছি দেখো টম আমি জীবাণুর হাত থেকে বেঁচে গেছি আমাকে তো কামড়াছে না তার মানে আমি কি জীবাণুর হাত থেকে বেঁচে গেছি ওফ দেখি তো হাতের উপর কোন জীবাণু না হ্যাঁ এগুলা করতে গে আসছে সর্বনাশ ওরে কাইছরে আবার জীবাণু চলে আসছে ওই এত চিৎকার করে তোরে কিছু কোসি এমন কিছু করে নাই তো এখন কিছু করবো ওরে বাবারে মরে যায় মরে যায় মরে যায় জীবাণুগুলা যেভাবে আমাকে আক্রমণ করেছে মনে হচ্ছে এ করে আমাকে কে শেষ করে দিবে ওরে বাবা চুলকাতে চুলকাতে আমার জীবন শেষ দেখো তো একটা বরফের কার সবাই চলো এই খারের ভিতর আমরা উঠে বসি তাহলে আমাদের গায়ে যখন বরফে ডাকা পড়বে তখন ওই জীবাণুগুলাও এখান থেকে চলে যাবে এরপর দেখি জীবাণুগুলো আমাদের কি করতে পারে আমরা তো ঢুকে গেলাম বরফের একটা গাড়ির ভিতরে হি বুডক প্রচুর ঠান্ডা লাগতেছে একটু পর কি আমরা তাহলে বরফ হয়ে যাব যাক বরফ অবশেষে হয়েই গেলাম কিন্তু জীবাণুর হাত থেকে বেঁচে গেছি এটাও ঠিক ভাব ভাব কি বরফটাই না আমরা হয়েছি একেবারে বরফের ভিতরে ঢুকে গেছি জীবাণুগুলা কোথায় আচ্ছা জীবাণুগুলা বরফ হয়ে গেছে এইবার তো ওরা যাননি একা থেকে নিশ্চয়ই পলাবে আর বাবা ওরা যাচ্ছে না কেন ওরে আমাদেরই পলাতে হবে এ বুলডক চলো চলো আমরা একা থেকে পলাই হায় হায় জীবাণুগুলো আবার আমাদের পিঠে পিছে আসছে কেন রে বাবা সর্বনাশের মাথায় হারি এইবার দেখছে ডাইনি বুড়ির পর্বে মাথায় বাড়ে এই জাদুর কোরাল আমার ঘরের ভিতর কি শুরু করলো বুঝলাম না এই তো তুমি এত ছোট কেন তোমাকে ওই ডাইনিবুরি টু ছোট বানিয়ে দিয়েছে জাদুর মাধ্যমে তাই তো কোনো টেনশন করবে না আমি তোমাকে আবার জাদুর মাধ্যমে বড় বানিয়ে দিচ্ছি এই যে দেখো তুমি আবার বড় হয়ে যাবে কারণ তুমি হচ্ছে আমার ক্যাট মানে আমার বিড়াল আমার বিড়াল ছোট থাকবে না অনেক বড় থাকবে অনেক বুঝলাম না আমার উপরে হাত বুলানোর সাথে সাথে আমি মনে হচ্ছে ছোট থেকে বড় হয়ে গেছি সত্যি না মিথ্যা আ আরে সত্যি তো আমি কত বড় কত মোটা হয়ে গেছি এটা অবশ্য আমার জন্য ভালোই হয়েছে জেরি এবার তোমাকে আমি ধরবো দেখলে টম তুমি আবার বড় হয়ে গেছো কিন্তু টমের ভাবসাব ভালো ঠেকছে না টম মনে হচ্ছে এখন আমাকে ধরবে ওরে এখান থেকে পালাতে হবে এই টম আর ভালো হলো না আবার আমাকে ধরার জন্য আসছে আমি চারব না একটা কেউ চারব না বিড়ালটা যদি আমার সাথে দুই নাম্বারই করে তাহলে বিড়ালটাকে চারবো না টমকেও এই কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে চারব আমার নাম হচ্ছে ডাইনি ওই যে দাঁড়িয়ে যাও আগে আমি ছোট আছিলাম বলে তোমাকে কিচ্ছু করতে পারে নাই এইবার তোমাকে কি ব্যাপার আমার উপর কিছু একটা গেল মনে হয় সর্বনাশ কত মোটা কুরা ডাইনি বুড়ি ট্যুর করে গেছে কি ব্যাপার আবার ডাইনি বুড়ি অনেক করে যাচ্ছে কিছুই তো বুঝলাম না ডাইনি বুড়ি টু তোর তোর সাহস তুই কুরাল পাঠিয়েছিস আমাকে কেটে টুকরো টুকরো করার জন্য আমি তোকে ছাড়ব না আমি তোকে কেটে টুকরো টুকরো করব। আমি কি তোকে চেড়ে দেব আমিও তোকে চারবো না আমিও তোকে জাদুর কোরাল দিয়ে কেটা টুকরো টুকরো করবো আমার নামও বরি টু হা 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 সর্ব না জেরি দল কি শুরু করছে এখানে তাকলে মনে হয় এই বুতের কবলে পরে আমরা মরে যাব বাঘ